তুমি? আমি তো ভালোই আছি দাদুরে, তুই আবার মঙ্গল গ্রহ থেকে কেন আসলি? আমার জ্বালাইতে কেন আসলি রে দাদু? দাদুরে পৃথিবীর অবস্থা ভালো না রে দাদু, তুই পৃথিবী ছেড়ে পালা কেন দাদু? কি হয়েছে আমাকে বলো, তাড়াতাড়ি বলো, আমি শুনতে চাই। করোনা কেড়ে নিল কোটি কোটি জন, তবুও ভরল না বিধাতার মন। জানি না কেন কি যে কারণ, বিধাতা পাঠাচ্ছে আবার অমিক্রন। হ্যাঁ আমি বুঝে গেছি দাদু, তোমরা পৃথিবীর মানুষ ভালো না, তোমরা পাপে পাপে হিংসায় ভরে গেছে তোমাদের দুনিয়া, তাই মহান আল্লাহ তাআলা তোমাদেরকে গজব বর্ষণ করেছে। হ্যাঁ রে দাদু, গজবই তো, এই গজবে আমরা ধ্বংস হয়ে যাব নাকি রে দাদু? না দাদু, ধৈর্য হারা হও না, নিশ্চয় মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। হ্যাঁ দাদু রে, আমাদের মানব জাতিদের সবাইকে ধৈর্য ধারণ হতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে ঘন ঘন হাত ধুয়ে সব কাজ করতে হবে এবং সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে রে দাদু। হ্যাঁ দাদু, তোমাদের মানব জাতিকে সকলকে ধৈর্য ধারণ হতে হবে, নিশ্চয় মহান আল্লাহ তাআলা এমন আযাব থেকে সকলকে মুক্তি দেন। দাদু আমি এখন চলে যাব, আমার মঙ্গল গ্রহে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, আল্লাহ হাফেজ।